আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি কিউর অ্যান্ড কেয়ারের তরফ থেকে ব্রেন সার্জারি রিহ্যাব। ব্রেন সার্জারি যাদের হয় তাদের কী করে রিহ্যাবে আমাদের নিয়ে আসা হচ্ছে সেটা দেখুন। ব্রেন সার্জারি পেশেন্ট তাকে প্রথমে বেড পড়ানো হচ্ছে, ঘুমটা বেড যাতে না হয় সেজন্য দেখুন বেড পড়ানো হচ্ছে। তার পাটা ভেঙে যাচ্ছে, সেই ভাঙাটা যাতে না হয় সেই জন্য এনার বা হাত বা পা সঠিকভাবে কাজ করে না, রেসপন্স আছে সেরকম ভালো নেই, শেখানোর জন্য হসপিটাল থেকে এটা দেওয়া হয়েছে। আমাদের এটা টিম ওয়ার্ক, পুরো টিমটা কাজ করে সেই জন্য সেটা তারা ধীরে সুস্থ করছে। দেখুন কীভাবে বেল্ট লাগাতে হয় সেটাও দেখিয়ে দেওয়া হচ্ছে সঙ্গে সঙ্গে। একটা ব্রেস বলা হয়, নি ব্রেস, লং নি ব্রেস, হাঁটুর কাছে প্যাডিং দেওয়া হয়েছে সেটা পরপর লাগানো হচ্ছে, আর ওপরে আর নিচে সাপোর্ট রয়েছে যাতে কোনো কারণে পাটা না ভাঁজ হয়ে যায়। লেগেছে, এর পাটা ঝুলিয়ে বসাও। পাটা আস্তে আস্তে করে নাবাচ্ছে দেখুন, প্রথমে আস্তে নাবিয়ে দেওয়া হলো, দিয়ে ঘুরিয়ে বসানো হচ্ছে, আস্তে করে ধরে বসানো হলো, এইভাবে তাকে বসানো হবে। একটা পা সোজা হবে, একটা পা এ হবে, এর মাথায় না শান্ট লাগানো আছে, তাও দেখি দেওয়া হচ্ছে শান্ট লাগানো আছে, লাগিয়ে এসেছে। ব্রেনে প্রেসার শান্ট সম্বন্ধে আমাদের আগে ভিডিও দেওয়া আছে, দেখে নিতে পারবেন। একজন পেশেন্ট নিজে মুখে বলছে, তিনি সঠিকভাবে বলতে পারেন না সেই জন্য এনাকে কিছু বলানো হচ্ছে না। এবার এনাকে নিয়ে গিয়ে আমাদের এই স্ট্যান্ডে দাঁড় করানো, দেখতে থাকুন সঙ্গে থাকুন। Everybody on, let me go there.
ঠিক আছে।